চলো আজকে একটুখানি ঘর থেকে বেরোলাম। আমাদের এখানে খুব বড় একটা মেলা হয়েছে সরস্বতী পুজোর, তাই আমরা বেরিয়ে গেলাম দেখার জন্যে। সরস্বতী পুজোর মেলাটা বেশ বড়ই হয়, খুব বড় করে হয়, ভালো লাগে দেখতে, কিন্তু রাস্তায় এত ভিড় হাঁটতে পারছি না, প্রচুর ভিড়। যাচ্ছি এখন আমরা ধীরে ধীরে। দেখতে পাচ্ছি না এত ভিড়, দেখতেই পাচ্ছ, খানিকটা হেঁটে যেতে হয়, খুব একটা দূরে না, বাড়ি থেকে কাছেই। এই মেলার মধ্যে ঢুকে গেলাম, এই যে সব মেলা চারিদিকে দোকান, বিভিন্ন রকমের দোকান। জায়গাটা খুব সুন্দর, দারুণ জায়গাটা। আমরা প্রতি বছরই আসি এখানে মেলা দেখতে। যেটা ডেকোরেশন করেছে জলের মধ্যে প্যান্ডেলটা করেছে, প্রতি বছর একটা করে সুন্দর সুন্দর মানে ওরা করে, ভালো লাগে দেখতে। এবার এটা করেছে জলের মধ্যে প্যান্ডেলটা বানিয়েছে, যে দরজাটা বন্ধ ছিল, এবার এবার মা সরস্বতীকে খুব সুন্দর করে করেছে। এটা বের হচ্ছে আস্তে আস্তে, গান হচ্ছে খুব সুন্দর, কিন্তু গানটা দিতে পারলাম না, যেহেতু 26শে জানুয়ারি সরস্বতী পুজোটা পড়েছে না, তো সেই রকম একটা গান হচ্ছে, তো গানটা দিতে পারা গেল না, কারণ অসুবিধা আছে। বেরিয়ে আসছে আস্তে আস্তে সরস্বতী ঠাকুরটা, অতটা হয়তো এখানটা বোঝা যাচ্ছে না, তো বুঝতে পারছি না, তো সামনে দেখলাম যখন খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। এই যে আস্তে আস্তে আসছে মধ্যেখানে জলে, প্রতি বছর ডেকোরেশন খুব সুন্দর করে। মেকল, মেকল মানে এখানে বালিতে একটা স্কুল আছে, স্কুল আছে ইংলিশ মিডিয়াম, ওই স্কুলের মধ্যেই ঠাকুরটা হয়, খুব বড় করে মেলাটা হয়, বা ঠাকুর সব কিছুই খুব সুন্দর। সেখানটা দাঁড়িয়ে গেল জলের মধ্যে, ওইখান থেকে এলো এসে এখানেটা কালী মন্দির ছিল, একটুখানি তুললাম ছবিটা কালী মন্দিরের মানে প্যান্ডেলের পাশে, নিয়ে চলে এলাম কাপ প্লেটের দোকানে, যেগুলো আমাদের সংসারের দরকার আর কি, সেখানে চলে এলাম। দেখছি বিভিন্ন রকমের কাপ, আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, কিশোর কুমারের গান করছে, তো আমি গানটাও দিতে পারিনি, খুব সুন্দর গাইছে, প্রোগ্রাম হচ্ছে একটা মেলার মধ্যে, দোকান টোকান আর কি একটু দেখাচ্ছি, বিভিন্ন রকমের দোকান, মেলা মানে বুঝতে পারছ ব্যাপারটা, সব কিছু বিক্রি হচ্ছে এখানে, আমরা ঘুরে ঘুরে দেখছি, মেলার মধ্যে ঘুরছি, এনজয় করছি। এই যে আচার প্রোগ্রামটা দেখতে দেখতে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এবার খিদে পেয়ে গেছে, তো কিছু খেতে হবে, ওই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার একটু খাবারের স্টলে যাব। মেলায় এসছি কিছু খাবো না তাই হয়, তো এখানে এসে আমরা বসলাম কিছু খাওয়ার জন্যে, দেখি কি খাওয়া যায় ভাবছি, তো পাপড়ি চাট নিলাম আর ঘুগনি নিলাম, নিয়ে খাচ্ছি আর কি। তারপরে চলে এলাম, খাওয়ার পরে আমরা একটুখানি সব ছোটো ছোটো কানের বিক্রি হচ্ছে, ওখানটা একটু দাঁড়িয়ে কয়েকটা কানের কেনা হলো। এবারে এইদিকে চলে রায়েমসের দিকে চলে এলাম, এখানে সমস্ত দোলনা, নাগর দোলনা, খুব ভালো লাগছে, চড়তে ইচ্ছা করছিলো কিন্তু আর চড়লাম না, আমার দেখলেই মনে হয় চাপি, কিন্তু আমাকে চাপতে দিল না, কি আর করব। বাড়িতে চলে এলাম কাপ কিনে, আর কি করব।
কয়েকটা কাপ কিনি।